মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর এবার নড়ে চড়ে বসল বাঁকুড়া পৌরসভা। বাঁকুড়া শহরের রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নিল বুধবার সকালে। বাঁকুড়া জেলা পুলিশকে সঙ্গে নিয়ে পৌর প্রধান অলোক সেন মজুমদারের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলা চকবাজার সহ অন্যান্য এলাকাগুলির ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করল প্রশাসন। উল্লেখ্য, এর আগে গত কয়েকদিন ধরে শহরজুড়ে একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানিয়ে পৌরসভার তরফে মাইকিং করা হয়, তবে এদিন সরাসরি কোনো ব্যবসায়ীকে তুলে না দেওয়া হলেও অতি দ্রুততার সঙ্গে ফুটপাত থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই মতোই আজ সকাল থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করলো বাঁকুড়া পৌরসভা। বলে গেল কালকে এসে নাম ঠিকানা নিয়ে গেল, ফোন নম্বর নিয়ে গেল, এইসব করলো কালকে। আজ বাবুরা বেরিয়েছে, কি বললো আজকে? বলে এসব তুলে নেবেন, তুলে নিলে আমি খাবো কি, আমি ছেলে আমি খাবো কি করে, চলবে কি করে আমার? দেখুন, আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি, তবুও আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়েছি। আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব। কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেই জন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। এই এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন, এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আগেও তো বলেছিলেন যে ঈদ বেরোলেই এটা পরিষ্কার করা হবে। দেখুন, এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। না, পৌরসভা তো এড়াচ্ছে না, পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা, সরকারি জায়গা, সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন পৌরসভা? ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা তিন সিআইসি, আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। কখন বসেছে হলো না কেন, কি বলবেন? এটা বহুদিন ধরে তারা দখল করে আছে, সাইকেল স্ট্যান্ড সেখানে, তাহলে কি পৌরসভার কোনো ভোট ব্যাংক আছে, কি মনে করছেন? দেখুন, আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোচ্ছে।